মেয়াদী আমানত এবং সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ফলে মাথায় হাত সাধারণ মানুষের। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার 3.5% থেকে কমে হলো 3.25%। যেসব অ্যাকাউন্টে 1,00,000 টাকা পর্যন্ত রয়েছে সেই সব অ্যাকাউন্টগুলিতে কার্যকর হবে এই সুদের হার। 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদের টার্ম ডিপোজিট এবং ব্যাংক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার যথাক্রমে 10 এবং 30 বেসিস পয়েন্ট কমানো হচ্ছে, ফলে নতুন সুদের হার 0.1% কমবে স্টেট ব্যাংকে। এই হার কার্যকর হবে প্রবীণ নাগরিকদের আমানতের ওপর। রেপো রেট কমায় গৃহ ঋণ সমেত গাড়ি ও ব্যক্তিগত ঋণে সুদের হার কমবে বলে আশা করছিলেন মধ্যবিত্ত, সেখানে আমানত বৃদ্ধির হার কমায় ক্ষুব্ধ গ্রাহকরা। বিশেষ অসুবিধায় পড়বেন সেই সব প্রবীণরা, পেনশনের টাকায় যাদের সংসার চলে। সমস্যা তো রিটায়ার পার্সেন্ট যারা, তারা খুবই সমস্যায় পড়ছে। তারা যে টাকা পয়সা পায় SBI তো গচ্ছিত রাখে, আর SBI সংস্থা একটা বড় সংস্থা, এর উপরে ভরসা সবাই করে। তা এইরকম যদি বারে বারে যদি সুদের হার কমায়, সব থেকে অসুবিধায় পড়তে হয় রিটায়ার পার্সেন্টরা। বিভিন্ন লোন যারা নেবে তাদের ক্ষেত্রে একটা সুবিধা হলো এই যে রেট অফ ইন্টারেস্টটা কমে গেল, তারপরে তাদের মান্থলি ইনস্টলমেন্টও কমে যাবে, এইটা তাদের পক্ষে একটা সুবিধা। যে এর ফলে কি হবে, যারা গরিব এসব মানুষরা আছে তাদের পক্ষে প্রবলেম না, যে এইগুলো ব্যাংকের হার যদি এভাবে কমতে থাকে মানুষ চলবে কি? অনেক বয়স্ক লোক পেনশনার যারা আছে তারা একটা ফিক্সড টাকা ব্যাংকে রাখছে, তাই এই জিনিসটা একদমই মেনে নেওয়া যায় না। এদিকে 22 অক্টোবর ব্যাংক বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া। সুদ কমানো সমেত ব্যাংক সংযুক্তিকরণ, বেসরকারিকরণ, চার্জ বাড়িয়ে গ্রাহকদের ওপর বোঝা বাড়ানো সমেত একাধিক পদক্ষেপের বিরুদ্ধে এই ধর্মঘট। আমরা ধর্মঘটেই যাচ্ছি 22 তারিখে, দুটো সংগঠন এবং 22 তারিখে প্রতিবাদী ধর্মঘট আমরা করছি। এবং তার মধ্যে যে আমাদের দাবি আছে, একটা হচ্ছে মার্জার বন্ধ করো, 2 নম্বর হচ্ছে যে কাস্টমারকে হ্যারাস করো না, তাদের ডিপোজিটের ওপরে যে ইন্টারেস্ট কমছে সেটাকে রিস্টোর করো, তারপরে আছে যে পেনাল্টি চার্জেস কিংবা সার্ভিস চার্জেস যেটা দিনের পর দিন বেড়ে চলেছে সেটাকে কমাও, এবং এই পেনাল্টি কিংবা সার্ভিস চার্জের উপরে GST মকুব করো, GST বসিও না। ধর্মঘটের আগে 14 অক্টোবর দেশব্যাপী ধর্নার ডাক দিয়েছে ব্যাংক কর্মচারী সংগঠনগুলি। এরাজ্যে ব্যাংক কর্মচারীরা ধর্নায় বসবেন 16 অক্টোবর। নিউজ টাইম।